অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি বিশেষ একটি টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, কলানিধি চোখ। দুইটি রাশি নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে দুর্লভ এই যোগটি। দেখুন, এই বিশ্বব্রহ্মাণ্ডে বেশ কিছু যোগ কিন্তু তৈরি হয়, কিন্তু কিছু কিছু যোগ আছে যেগুলো খুবই দুর্লভ। তো এই 17 আগস্ট টু 1 সেপ্টেম্বর পর্যন্ত এই কলানিধি যোগ সৃষ্টি হচ্ছে, নির্ণায়ক হতে চলেছে এই দুইটি রাশি দুর্লভ এই যোগ। এই দুইটি রাশি সন্তান সুখ, দাম্পত্য সুখ, আকস্মিক প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, দাম্পত্য জীবনে আপনাদের শান্তি, সুখ সাধনের জায়গায় তৈরি হওয়া, বিবাহের জায়গা আপনাদের হওয়া, আটকে থাকা কাজ সম্পন্ন হওয়া, এগুলো কিন্তু এই কলানিধি যোগের জন্য হতে চলেছে। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি কলানিধি যোগটা কি এবং কোন দুটি রাশি মহাভাগ্যশালী এই 15 দিনের জন্য। এই যোগটি খুব অল্প সময়ের জন্য এবং খুব কম দিনের জন্যই থাকছে এই যোগ, কলানিধি যোগ, এবং দীর্ঘদিন পর এই যোগ সৃষ্টি হয়েছে। আকস্মিক অর্থ কিন্তু দিবে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতি দিবে, কর্মক্ষেত্রে উন্নতি দিবে, যারা যে প্রফেশনে আছে সেক্ষেত্রে কিন্তু উন্নতি দিবে, এবং যারা লটারির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিবে। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা বৃদ্ধি করবে। দেখুন, প্রথমেই জানাই এই 17 আগস্ট এই বুধ অবস্থান করছে সিংহ রাশির ঘরে এবং বৃহস্পতি অবস্থান করছে ধনুরাশির ঘরে এবং শুক্র অবস্থান করছে মিথুন রাশির ঘরে। এই যে শুক্র বুধের সমসপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি নবম দৃষ্টি এই সিংহ রাশির ঘরে এই বুধের উপর পড়ছে, অর্থাৎ এই যে বৃহস্পতি এবং শুক্রের শুভত্ব চলে আসছে বুধের মধ্যে, অর্থাৎ সেই গুণগুলো, শুভত্ব গুণগুলো কিন্তু চলে আসছে এই বুধের মধ্যে, এবং সেখানে রবি বিদ্যমান, অর্থাৎ সেখানে কিন্তু রবি থাকছে, এবং সরাসরি নবম দৃষ্টি বৃহস্পতি গ্রহের এই বুধের উপর পড়ছে। এই যে সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি এই বৃহস্পতি, সমসপ্তম এবং নবম এই যে কলানিধি যোগ সৃষ্টি করছে, এবং যাদের জন্মছকে বৃহস্পতি সেকেন্ড হাউস অথবা ফিফথ হাউসে অবস্থান করে, সেকেন্ড হাউস থেকে কী বিচার করা হয়, পরিবার, অর্থ, আপনার বিয়ে কেমন হবে, আপনার পরিবার বৃদ্ধি, পঞ্চম ফিফথ হাউস, ফিফথ হাউস থেকে বিচার করা হয় আপনার সন্তান, প্রেম, বুদ্ধি, আকস্মিক প্রাপ্তি, লক্ষ্মী, এগুলো কিন্তু বিচার করা হয় ফিফথ হাউস থেকে। ঠিক কানেকশানটা এত সুন্দর কানেকশান, খুব দুর্লভ এই কানেকশান এই কলানিধি যোগের জন্য। দুইটি রাশি নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, আমি এই দুটি ভাগ্যশালী, মহাভাগ্যশালী, ভাগ্যশালী শুধু বলা ভুল হবে, মহাভাগ্যশালী এই কলানিধি যোগের জন্য যে লাভবান হতে চলেছে সেটা আমি জানাতে চলেছি। প্রথমেই জানাই বৃহস্পতির কাছে কী থাকে, জ্ঞান, বৃহস্পতির কাছে কী থাকে, অর্থ। এই জ্ঞান অর্থ এগুলো কিন্তু বৃহস্পতি, বুধ হচ্ছে আপনার অ্যাকাউন্টেন্সি দেখে, ব্যবসা থাকে, বুদ্ধি দেখে। শুক্র আপনার কী দেখে, শুক্র আপনার কসমেটিক্স, আপনার ক্রিম দুনিয়া, এই সকল দিকগুলো কিন্তু, ট্যুরিজম, এই সকল দিকগুলো কিন্তু শুক্রের আন্ডারে পড়ে, অর্থাৎ যাবতীয় ভোগের জায়গা কিন্তু শুক্রের
আন্ডারে আছে, অর্থাৎ আপনার হ্যান্ডরাইটিং সেটাও কিন্তু শুক্রের উপর ডিপেন্ড করে। আপনার হাতের লেখাটা কত সুন্দর হবে সেটাও কিন্তু আছে শুক্রের মধ্যে। আপনার গান গলা কত সুন্দর আপনি গান গাইতে পারবেন, আপনার প্রেজেন্টেশন কেমন হবে সেটা বিচার করে শুক্র। এই বৃহস্পতি বিচার করে কি, জুপিটার বিচার করে কি, আপনি কতটা ভদ্র হবেন, আপনি কতটা সভ্য হবেন, আপনি কতটা নম্র হবেন, আপনি কতটা অনেস্ট হবেন, আপনি কতটা দেবের উপর অর্থাৎ ভগবানের উপর আপনি কতটা ভরসা আস্থা বিশ্বাস নিষ্ঠা থাকবে সেটা বিচার করে। অ্যাকাউন্টেন্সি এটা আপনার মধ্যে এর মধ্যেও আছে, শুক্রের মধ্যে অ্যাকাউন্ট ভাবটা কিন্তু আছে। তো এই যে তিনটি গ্রহের সমন্বয় যে ঘটিয়ে এই কলানিধি যোগ দিয়ে সৃষ্টি হতে চলেছে এই 17 আগস্ট টু 1 সেপ্টেম্বর অর্থাৎ 15 দিনের জন্য। এই দুইটি রাশি মহা ভাগ্যশালী। প্রথমে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ঠিক দ্বিতীয়ভাবে বৃহস্পতি এবং কেতুর অবস্থান, এবং এই বৃশ্চিক রাশির ঠিক 10ম স্থানে বুধ এবং রবি গ্রহের অবস্থান বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, এবং সমসপ্তম দৃষ্টি বৃহস্পতির সঙ্গে শুক্রের সমসপ্তম দৃষ্টি, অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, কর্মপ্রাপ্তি, কর্মপ্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে পরিবর্তন, দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হওয়া, অর্থের আগমন, ব্যবসার ক্ষেত্রে শুভ আকস্মিক ধনপ্রাপ্তি, প্রপার্টি নিয়ে সমস্যা আছে প্রপার্টি পাওয়া বা লেনদেনের দিক থেকে আপনাদের এতদিন যেগুলো বিক্রি হচ্ছিল না সে বিক্রির যোগাযোগ চলে আসা, লটারি, এই সকল দিকগুলো কিন্তু বৃশ্চিক রাশির তৈরি করতে চলেছে এই কলানিধি যোগ। সেকেন্ড 2 নম্বর যে রাশি মহাভাগ্যশালী রাশি সেটা হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ঠিক 5ম স্থানে এই বৃহস্পতি গ্রহের অবস্থান বুদ্ধি স্থানে সন্তান সুখের জায়গা, সুখ সাধনের জায়গা তৈরি করবে, এবং সরাসরি আপনাদের রাশির 11 স্থানে দৃষ্টি এবং সেখানে শুক্রের অবস্থান, 7ম দৃষ্টি পড়ছে শুক্রের ওপর সমসপ্তম দৃষ্টি, এবং এই বৃহস্পতির 9ম দৃষ্টি আপনাদের রাশির উপর অর্থাৎ সিংহ রাশির উপর পড়ছে, এবং বুধের উপর এই দৃষ্টি, এই 9ম দৃষ্টি বৃহস্পতির সরাসরি সিংহ রাশির উপর পড়ছে এবং বুধের উপর। এই যে বুধ বৃহস্পতি এবং শুক্রের এই যে কম্বিনেশন, এখানে কলানিধি যোগ সৃষ্টি করছে। এর ফলে সিংহ রাশির দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হবে, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে, কর্মক্ষেত্রে ভালো, সন্তান সুখের জায়গা তৈরি করছে, যারা ফিল্ম দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে সাকসেস সফলতার জায়গা তৈরি করবে, গান ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত, অ্যাকাউন্টেন্সের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে, ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু তৈরি করবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির শুভ একটা বার্তা, দাম্পত্য সুখ এটাও কিন্তু তৈরি করবে সিংহ রাশির জন্য, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি ধনপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা এই কলানিধি যোগ, এই দুর্লভ যোগের জন্য নির্ণায়ক এই দুইটি রাশি। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকল ভালো থাকুন।